ああ、虫たち。うん。虫たち、please。すいません。いや、いや、いや。Mr. Chin? Chin Q? I'm tired of it, but... I'm... I'm Chinese, so I'm going to go to কারণে আগামীতে যখন চুক্তি হবে আপনারা ব্যান্ড পার্টি বাজাবেন, আজকে হবে তার রিহার্সেল। ঠিক আছে, তাহলে আমি 1 2 3 বলবো, আপনারা বাজাবেন। 1 2 3 মিস দীপা? জি, আমি দীপা। কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? শুধু আপনার নাম না, আপনার পরিচয়, ঠিকানা, অবসর সময় আপনার কি করতে ভালো লাগে সব জানেন। সরি, কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পারছি না। আপনাকে B4 বিল্ডিং এর হেড অফিস থেকে পাঠানো হয়েছে, এই শাখায় আজকে আপনার জয়েনিং। আপনি তো দেখি অনেক কিছুই জানেন, কিন্তু কিভাবে? আসলে রহস্য করার কিছু নেই, গতকাল স্যার আপনার ফাইলটা আমাকে দিয়েছেন এবং স্যার বলেছেন আজকে আপনার জয়েনিং। আপনার নামের পাশে ব্র্যাকেটে দীপা নামটি দেখলাম, ভাবলাম এটি আপনার ডাকনাম। আর পাসপোর্ট সাইজের ছবির সঙ্গে মিল দেখে আমি কনফার্ম হলাম যে আপনি সেই যে আজকে জয়েন করতে যাচ্ছেন। এছাড়া কোনো রহস্য নেই, আমি কি ভুল বললাম মিস দীপা? জি, আমি দীপা। আমি আসাদ, আমরা একই অফিসের সার্ভিস হোল্ডার। আমার আসলে অনেক আনকমফোর্টেবল লাগছিল, কারণ এখানে তো কাউকে তেমন চিনি না। আপনাকে পেয়ে ভালোই হলো। বাহ, আমাকে পেয়ে আপনার কমফোর্টেবল লাগছে জেনে ভালো লাগলো। সরি? না, কিছু না, আমাদের অফিসে সবাই খুব মিশুক, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার খুব ভালো লাগছে সবার সঙ্গে, আপন মনে হচ্ছে সবাইকে। তাই? আমার তো এরকম পরিবেশেই কাজ করতে ভালো লাগে। চলুন যাই। আনন্দ সঙ্গীতের সুর বাজান। আসসালামু আলাইকুম। কথা রাখলেন না আপনি, এক মাসের ছুটি দিতে গেলেন। আপনার কাছে কি পায়ে ধরে সালাম করার অভ্যাস আছে নাকি? আরে না না, ও সাদেক আমাদের পিয়ন, ও তো একটু তোতলায় কথা বলে, একটু পাগলাটে, ঠিক আছে, কিন্তু কি বললো আমার এক মাসের ছুটি আমি বুঝলাম না ঠিক। কি নিয়ে এক মাসের ছুটি পেয়েছে? আমি নিজেও তো জানি না, আসুন। গুড মর্নিং স্যার।
কংগ্রেচুলেশন স্যার, আপনাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই তুমি ওর মাথায় শক্ত করে একটা চর মারো তো। থ্যাংক ইউ স্যার। ওই যা আমি তাকে বলেছিলাম যদি এক মাসের ভিতরে বিয়ে করতে পারে তাহলে এক মাসের ছুটি, মানে সে কি 15 দিনের ভিতরে বিয়ে করে ফেলেছে? তোর সুখবর বধু বরণ হবে অফিসের ভিতরে, যাও তাড়াতাড়ি মিষ্টির ব্যবস্থা করো, যাও 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 তাড়াতাড়ি। আমাদের গ্রামে নতুন বউরে বিয়ের গান দিয়ে বরণ করে নিতে হয়। স্যার নতুন বউরে বিয়ের গান দিয়ে বরণ করে নি, গুড আইডিয়া, ভালো সিদ্ধান্ত। স্যার নতুন জীবন সুন্দর, স্যার এক মাসের ছুটি তো পেয়ে গেলেন স্যার, কয়েকদিন হানিমুন করতে যাচ্ছেন। অভিনন্দন স্যার। এই আপনারা একটু চুপ করান তো, আর সাদেককে চুপ করান প্লিজ। মানে কী শুরু করলেন আপনারা? স্যার কথায় কথায় এক মাসের ছুটি কথা বললো, তাই বলে কি আমি কি ইয়ে করে ফেলবো নাকি? আর উনি হেড অফিস থেকে আসছেন, আমরা কোনো স্যার আসলাম আমাদের বস খুবই অমায়িক। গুড মর্নিং, আপনাদের দুজনকে অভিনন্দন। সরি স্যার, দুঃখ প্রকাশ করার কিচ্ছু নেই, আপনি বিয়েতে জানান নেই সেজন্য আমি একটু কষ্ট পাইনি। আসলে বিয়ে করাটাই হচ্ছে জরুরি, আর শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। একটা কথা আছে, শুভস্য শীঘ্রম। আমার আয়োজন সব রেডি, বাজান আপনারা বাজান। হেড অফিস থেকে পাঠানো হয়েছে আজকে আমার জয়েনিং। তুই বুঝতে পারছিস না, হেড অফিস থেকে আমাকে পাঠানো হয়েছে আজকে, আমার এখানে জয়েনিং ছিল। জি স্যার। হেড অফিস থেকে আপনি এই তোমরা যাও 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 সোজা যাও, একদম গেট দিয়ে বেরিয়ে যাও। আমার আইস বক্স, মাথা গরম, আইস বক্স নিয়ে
হাসছিস কেন মা? এমনি অফিসের কথা মনে পড়লো, সব উদ্ভট। কি হয়েছে রে? এটা আমার পার্সোনাল, বলা যাবে না। না বলা গেলে শুয়ে পড়। আই, তুই যে বললি নতুন অফিসে কাজের চাপ কম, কোথায় কম? তুই এত রাতে এখনো ফাইল নিয়ে বসে আছিস? মা, এই ফাইলটাতে না একটা ঝামেলা আছে, সেটাই ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে। আমি এত কথা শুনতে চাই না। তোমার শরীরকে একটু শান্তি দিতে হবে, শুয়ে পড়ো তুমি। মা, একটু কাজটা শেষ করে নিই, তারপর আমি ঘুমাচ্ছি, যাও। তোর বাবা যখন মারা যায় তখন অনেক চিন্তা করেছি, কিভাবে এই সংসার চলবে। তুই মেয়ে হয়ে একাই সংসার বয়ে নিয়ে বেড়াচ্ছিস, কোনো ছেলে বেটা করে না রে মা। মা, ছেলে মেয়ে আবার তফাৎ করছো কেন? সব ছেলে মেয়েরই একই দায়িত্ব, ঠিক আছে? আমি আমার দায়িত্বটা পালন করছি। আরে কাঁদছো কেন তুমি আবার? কান্না করার কি আছে? যাও এখন। কাঁদবো না, খালি মনে পড়ছে তোর বিয়ে হয়ে গেলে আমি কিভাবে একা থাকবো, কে দেখবে আমাকে, আমি কি করবো তখন? ঢং করো না তো মা, যাও, আবার একই কথা বলো। আচ্ছা ঠিক আছে, যাই। এই তোর মামা বলছিল ঢাকায় থাকবি, ভালো ছেলে, ভালো চাকরি, ঘর জামাই থাকতে চাই। শোন, খুবই ভালো ছেলে, শিক্ষিত, ভদ্র, নম্র, ঘর জামাই থাকবে, আর তুই যে চাকরি করিস সেটা নিয়ে কিন্তু ওদের কোনো আপত্তি নাই, বুঝতে পারছিস? আর চরিত্র যে কি ভালো, হ্যাঁ, তুই চিন্তাও করতে পারবি না, তোর সব কথা শুনবে। এখন মাঝে মাঝে দুই একটা মিথ্যা কথা বলে, কিন্তু বিয়ের পর বলবে না। তাছাড়া মা, এখন তো মনে কর ঘর জামাই ভালো ছেলে পাওয়াই যায় না, মানে তুই যদি দেখা করতে চাই দেখা করিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না, তাই না রফিক? আপা, এনি টাইম। তোমরা কি যাবা? আমি কি আমার কাজটা করব? হুম, যাবা তোমরা? না, বলছিলাম কি যাবো তো, কিন্তু আগে থেকে চেনা জানা পরিচয় থাকলে ভালো হয় না? যাও, যাবা তোমরা? হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ যাও। আমার কেমন জানি সন্দেহ লাগছে, লক্ষণ কিন্তু একদম ভালো না। এত রাতে একা একা এত খুশি, আর মনে মনে হাসছিল। তোমার কি ধারণা লক্ষণ আমার কাছে সুবিধা লাগতেছে? আমার তো পুরাটাই হচবচ হচবচ লাগতেছে। আমি শিওর যে দীপা অফিসে কারোর সাথে প্রেম করতেছে। আরে কি বলিস, একদিন মাত্র অফিসে গেছে, এর মধ্যে প্রেম হয়ে গেল? আপা শোনো, ছোটবেলাও বেকুব ছিল, এখনো বেকুব আছো, জীবনে তোমার বুদ্ধি শুদ্ধি হবে না। প্রেমে পড়তে কি আবার দিনক্ষণ লাগে নাকি? হ্যাঁ, প্রেম তো এক পলকে হয়ে যায়। আর আমাদের দীপা কি সুন্দরী, বুদ্ধিমতী, শিক্ষিতা, এই যে চালাক চতুর সুন্দরী বুদ্ধিমতী মেয়েগুলি প্রেমের বেলায় খুবই বোকা হয়। এরা চট করে একটা ফালতু টল্টু টাইপের ছেলের প্রেমে পড়ে যায়। আমি শিওর অফিসে কোনো টল্টু টাইপের ছেলে ওকে ভুলায় ভালায় প্রেমে ফেলে দিছে। আমার ফ্রেন্ড সার্কেলে এরকম হাজারে হাজারে উদাহরণ আছে, তোমার কয়টার কথা আমি বল? থাক, বলতে হবে না। জানিস আমি জিজ্ঞাসা করলাম, বলো পার্সোনাল ব্যাপার। আর প্রেম তো পার্সোনাল ব্যাপারই, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে তুমি কোনো রকম কোনো টেনশন করো না। কিন্তু যদি প্রেমে পড়ে যায়? আমি বললাম তো, আমি দরকার হলে এখানে শার্লক হোমসকে নিয়োগ দিব, ও কার সাথে প্রেম করতেছে বের করে ফেলবো, তারপর দেখো না আমার খেল। আল্লাহ, শার্লক হোমসকে? শার্লক হোমস গোয়েন্দা, নাম করা গোয়েন্দা। আরে কি বলিস, এখানে কি কোনো খুন খারাপি হয়েছে নাকি যে তুই গোয়েন্দাগিরি করবি? আপা তুমি আবারও একটা বেকুবের মতো কথাবার্তা বললা, আমার কিন্তু মেজাজ খুবই খারাপ হচ্ছে। একটা মেয়ের পরিবার কি চায় সেটা না জানি না, প্রেম করা তো মার্ডারের সমান। হ্যাঁ, আমাদের যে আশা আকাঙ্ক্ষা আছে দীপাকে নিয়ে, হ্যাঁ, আমাদের যে ভালোবাসা, এই প্রেমে তো সবই জবাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা মার্ডার না? একবার যদি প্রেম করে বিয়ে করেই ফেলে, আর সেই ছেলে যদি ঘর জামাই না থাকতে চায়, তখন আমার কি হবে? আমি একা একা কি করে থাকবো, কোথায় যাবো? আমি একা একা থাকতে পারবো না রফিক। রফিক বেঁচে থাকতে এটা কোনোভাবে হবে না। তুই কি করবি, তুই কি করবি বল? আমি কিছু করবো না, করবে মোবাইল বাবা। মোবাইল বাবা?
সে আবার কে? আল্লাহ বাবা বাঁচান বাবা, বংশ ইজ্জত রক্ষা করেন বাবা। কি সমস্যা তোর বাবা? আমার একটা ভাগ্নি আছে বাবা, ওর বাবা কয়দিন ধরে অফিসে জয়েন করছে বাবা, এখন ওর আচরণ কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। কি ধরনের আচরণের পরিবর্তন বাবা? কেমন জানি বাবা, নিজে নিজে হাসে, কথা কয়, বাকিটা আর বলতে পারবো না বাবা, লজ্জা লাগে। আমার কাছে এসেছিস কেন বাবা? ওর বাবা এই চেহারা ছবি দেখে আমার আর বড় আপার মনে হইতেছে এই অফিসের মধ্যে কারোর সাথে প্রেম করতেছে বাবা। যদি প্রেম করে বাবা, আপনি এই প্রেম ভাঙ্গা দেন বাবা। গভীর সম্পর্ক হচ্ছে না বাবা, এই প্রেম চাই না বাবা, এই প্রেম বাবা আপনি একদম ঘুরা ঘুরা করে দেন বাবা, যেমনি পারেন বাবা, আপনিই পারবেন বাবা। সমস্যা নেই, আমি মোবাইলে সিম পরে দিচ্ছি, ভালোবাসা সব খান খান হয়ে যাবে, 4G স্পিডে কাজ করবে বাবা। 4G না বাবা, 10G করে দেন বাবা, প্রেম ঘুরা ঘুরা হয়ে যাক বাবা। 10G স্পিড তো হইতো না, বেশি স্পিড ভালো না। সিম দে। অবস্থা খুবই গুরুতর, এই সিমে কাজ হবে না, আইফোনের সিম লাগবে। বাবা এই সিম দিয়ে কি করবো বাবা? আগামী শনি অথবা মঙ্গলবার ছেলে ঘুমানোর আগে বালিশের নিচে রেখে দিতে হবে, কেউ যেন টেন না পায়। বাবা আমার তো ভাগ্না না, ভাগ্নি ভাগ্নি বাবা। ছেলে মেয়ে বড় কথা না, কাজ হওয়াটাই হইল বড়, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বাবা আপনার হাদিয়া। বাবা তো নগদ টাকা নেন না, মোবাইলে খরচ সহ পাঠাই দিবেন, ওই যে ডানে দোকানটা আছে ওটা দিয়ে পাঠাই দিবেন। আসেন আমার সাথে। আল্লাহ দীপা ম্যাডাম, নতুন অফিস কেমন লাগছে? হ্যাঁ স্যার, ভালো লাগছে, খুব ভালো, অফিসে সবাই খুব ভালো। দেশের অবস্থা ভালো না হতে পারে, কিন্তু আমার অফিস তো ভালো চলতে হবে। কেন স্যার, দেশের অবস্থা তো এখন খুবই ভালো। দেশের অবস্থা ভালো কই, আমি তো দেখছি না, শুধু বিভাজন, স্বাধীনতার এত বছর পরে কোনো উন্নতি নেই। এই স্বাধীনতার ভ্যালু কি, মূল্য কি? তবে আমি কাজ ছাড়া কিছু বুঝি না। আচ্ছা স্যার, আমার ওই ডিডের ফাইলগুলো সব রেডি হয়েছে? জি স্যার, আমরা ডিড করার জন্য প্রায় প্রস্তুত স্যার। ভেরি গুড, আমরা খুব তাড়াতাড়ি ডিড করব, কাগজপত্রগুলো খুব তাড়াতাড়ি রেডি করেন। জি স্যার। আর ডিডের কাগজপত্রগুলো রেডি হয়ে গেলে বায়না করে ফেলবো। কিন্তু স্যার, মিস দীপা, যেদিন আমাদের ডিড হবে, চাইনিজরা আসবে, ডিড সই হওয়ার পরে
এখানে ব্যান্ড বাজবে। এই ব্যান্ড পার্টি আসো, একটু রিহার্সেল দেখা দিবা ম্যাডামকে। দাঁড়াও 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 দাঁড়াও, ওই আপনারা কি কোনো উর্দু গানের সুর বাজাতে পারেন? আচ্ছা তাহলে বাংলায় একটা বাজান, কিন্তু ধুমধারা। আইডিয়াটা কেমন হলো স্যার? এটা খুবই বাজে আইডিয়া স্যার। না স্যার, এটা তো খুবই চমৎকার আইডিয়া স্যার, মানে খুব ভালো হবে স্যার। ইনফ্যাক্ট চাইনিজরা তো খুব খুশি হবে স্যার, আর চাইনিজরা তো আমাদের ক্রিস্টি কালচার খুব পছন্দ করে, আর তাছাড়া ওদের রেডিও শোতে আমাদের রবীন্দ্রসঙ্গীত বাজায় স্যার। স্যার চমৎকার আইডিয়া স্যার, খুব ভালো হবে। এটা কি করে চমৎকার আইডিয়া হলো স্যার? আমি এই ফাইলগুলো স্টাডি করেছি এবং আমার কাছে মনে হয়েছে এডিটটা করার আগে আরেকবার ভাবা উচিত আমাদের। হ্যাঁ, কি কি ভাবা উচিত স্যার? এডিটটা যদি আমরা করি তাহলে আমাদের এই কোম্পানির জন্য অনেক বড় ধরনের একটা লোকসান হতে পারে। মিস দীপা, আমি 18 বছর যাবত এই অফিসে চাকরি করছি, জীবনে এই 18 বছরে আমি কোনো ভুল করিনি। আপনি স্টাডি আবার ভালো করে করুন, আপনার ভুল হচ্ছে। এখন আপনি কাজের কথা বলতে পারেন, মাথা খুলে ঠান্ডা আছে। কোনো ব্যাপার না, আপনি কি 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 কবি খাবেন? ওই যে মিল্ক কবি খাবেন, কালা কবি খাবেন? অল্প চিনি মানে ওটা কি হোয়াইট চিনি না ওই যে ওই যে ইয়ে গ্রিন চিনি? ব্রাউন সুগার। আচ্ছা বাবা, ব্রাউন সুগার কি দেশি কেন? এত কথা বলেন কেন? যেটা আছে সেটা দেন। আমি নাকি আমার স্টাডি কেন ভুল হবে? আমি আমি প্রপার স্টাডি করেই বললাম, আশ্চর্য। আপনি কেন কফি বানাতে গেলেন? আমি আমি তো সাদেককে বলেছিলাম। ও তো স্যারের রুমে, স্যারের আরো আইস লাগবে বুঝছেন। কেন? স্যারের মাথা গরম আছে, আপনি তো জানেন না এই অফিসে স্যারের উপর কেউ কথা বলে না। এই অফিসের ফর্মুলা দুইটা, নাম্বার ওয়ান বস ইজ অলওয়েজ রাইট, নাম্বার টু ইফ বস ইজ রং দেন সি ফর্মুলা ওয়ান। মানে কি বস যা বলবে তাই ঠিক? হ্যাঁ, এই অফিসে তো হরতাল করতে সবই বস,
এমডি স্যার তো অফিসে আসেন না, কাশেম স্যার চাই বলে তাই ঠিক। আর যদি কোনো কারণে কেউ কাশেম স্যারের কথা না শুনেন তাহলে চাকরি যেতেও সময় লাগবে। মানে কি তাই বলে কি আমি ভুল কোনো বিষয়কে ঠিক বলে মেনে নেব? আস্তে আস্তে আমাদের মতো আপনার অভ্যাস হয়ে যাবে। কিছুদিন আগে কি হয়েছিল জানেন? কি? সিরাজ নামে আমাদের একজন কলিগ ছিল, ও হচ্ছে দিনাজপুর যাবে একটা প্রজেক্টে। যাওয়ার আগে স্যারের রুমে গিয়েছিল আর কিছু কিছু ফাইল সেন্ড করার জন্য। স্যার তখন রুমে বিশেষ একটা ভিডিও দেখছিলেন, আর ওই সময়টাতে স্যার সানগ্লাস পরে থাকেন যাতে কেউ স্যারের মনোভাব বুঝতে না পারে। আর আপনি তো জানেন সানগ্লাস মিররের কাজ করে। আমি অত্যন্ত জরুরি একটা কাজ করছি, পরে আসো। স্যার আন্ডার 18 কিন্তু ইলিগাল, গোয়েন্দা ট্র্যাক করে ধরে ফেললে আন্তর্জাতিক আইনে মামলার ঝামেলা হয়ে যেতে পারে। মানে কি? স্যার ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু গোয়েন্দারা এই বিশেষ ট্র্যাক করে বাজে মামলার ঝামেলায় ফেলে দেয়। আমি বাজে ছবি দেখে সময় নষ্ট করছি, তোমাকে বললো কে? স্যার চশমায় কম্পিউটারে রিফ্লেকশন হয়। আমি কোনো বাজে ছবি দেখছি না, এখনো রিফ্লেকশন হচ্ছে স্যার। আমি কি আমার চোখকে বিশ্বাস করব নাকি তোমাকে বিশ্বাস করব? আমি একটু সাবধানতার জন্যই বলছিলাম। তার মানে আমি মিথ্যা কথা বলছি আর তুমি সত্য কথা বলছো? সামান্য একটা কথার জন্য চাকরি চলে গেল? আপনারা অফিসে কেউ কোনো প্রতিবাদ করলেন না? না, আমি আমি নিজে কোনো প্রতিবাদ করিনি। আচ্ছা আসাদ সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি এই কাশেম সাহেবের জন্য অয়েল অপচয় করেন কেন? অয়েল অপচয় মানে? মানে কি তেল অপচয়? তেল মানে বোঝাচ্ছেন? না 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 না, আপনি বিষয়টাকে নেগেটিভ ভাবে কেন নিচ্ছেন? আপনি ওয়েল মানে ভালো, ভালো কাজের শক্তি, আর ভালো কাজের পেছনে সময় কেন নষ্ট করবেন তাই না? ইঞ্জিনিয়ারিং পাস করার পর 3 বছর বেকার থেকে চাকরি টানে দিয়েছি, সংসারে বাবা আর বোন, বাবার ওষুধের খরচ, বোনের পড়াশোনা, বিয়ের খরচ, এসব করতে করতে না পড়াশোনার হয়ে ওঠে নাই। লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, এই চাকরিটাকে সম্বল করে কোনো রকম বেঁচে আছি। আমি আসলে সরি, আপনি আমার বিষয়টাকে অন্যভাবে নেবেন না। বেকার থেকে থেকে নিজের মনোভাবটাই বদলে গেছে। একটা সময় স্কুলের বেঞ্চে বসে বসে ভাবতাম, অনেক বড় বড় স্বপ্ন দেখতাম, দেশটাকে পরিবর্তন করে দেখো, ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা, লেনিন, কার্ল মার্কস, এরাই ছিল আদর্শ, দেশটাকে বদলে দেব, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, অনেক পরিবর্তন আসবে দেশে। কিন্তু চাকরির বাজারে এসে এই সোনার হরিণের পেছনে ঘুরতে ঘুরতে সব স্বপ্নগুলোই ঘুমিয়ে গেল, তারপর এই চাকরি। জানেন মাঝে মাঝে মনে হয় প্রতিবাদ করি, কিন্তু কিন্তু ভয় হয়, এই চাকরির বাজার তো আমাদের মতো অসংখ্য তরুণদের ভিড় করে দিয়েছে। সরি আসলে বাদ দিন না। আচ্ছা আপনি কি আবৃত্তি করেন? কেন বলুন তো? মানে আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি ইউনিভার্সিটি লাইফে ইমপ্র্যাকটিক্যাল রোমান্টিক টাইপের কোনো একটা ছেলে ছিলেন। হ্যাঁ, আমি ইউনিভার্সিটি লাইফে ইমপ্র্যাকটিক্যাল রোমান্টিক ছেলে ছিলাম, তখন আবৃত্তি করতাম, এখন বাই দ্য ওয়ে এটা আমার কফি, এটা আপনার ছিল। ও সরি, আমি আমি মক চেঞ্জ করে ফেলেছি, সরি। Okay.
দীপা মা গো, এত রাত পর্যন্ত কাজ করলে হবে? শরীর তো নষ্ট হয়ে যাবে মা। অফিসে কাজের প্রেশার অনেক, প্লিজ এরকম করো না তো। না করবে না, শরীর খারাপ হলে তখন কি হবে আমার? আর শরীর ভালো থাকতে গেলে কি করতে হবে? দুধ খেতে হবে। মা এত ঝামেলা করো না। না মা, না বললে তো চলবে না, খেতে হবে না। আচ্ছা রাখো না, আমি খাবো তো। হ্যাঁ না, খা খা, ভালো দুধ, ভালো দুধ। দুধের দিকে তাকায় খা। না না কিছু না। কি ব্যাপার, বসে আছো কেন? যাও। কার ফোন এসছে মা? কেউ ফোন করেনি, পার্সোনাল। যাও তো মা, যাও না মামা। হ্যাঁ যাচ্ছি তো। মেয়েটির পরনে সরু পাড় দেওয়া সাদা আলোয়ানার শাড়ি, সেই আলোয়ানেরই জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দিশি ছাদের জুতো, দুম দীর্ঘ দেহটি বর্ণ চিকন, ডানা চোখ ঘন পক্ষ ছায়ার নিবিড় স্নিগ্ধ, প্রশস্ত ললাট অবারিত করে পিছু হটিয়ে চুল আট করে বাঁধা, চিপু ঘিরে সুকুমার মুখের ডোলটি একটি অনতিপক্ষ ফলের মতো রমণীয়। জ্যাকেটের হাত কবজি পর্যন্ত, দুহাতে দুটি সরু প্লেন বালা, ব্রোচের বন্ধনহীন কাঁধের কাপড় মাথায় উঠেছে, কটকি কাজ করার রূপোর কাটা দিয়ে খোপার সঙ্গে বদ্ধ। এত রবীন্দ্র ভক্ত আপনি? শেষের কবিতা আমার অনেকবারই পড়া, নতুন করে পড়তে গিয়ে আপনার কথা মনে পড়ল। আমার কথা কেন? লাবণ্যর সাথে না? মিস দীপা, আপনাকে আমি মিস বলে ফেললাম। আমি জানি না আপনি বিবাহিতা কিনা। স্যার মিস, আমি এখনো বাচ্চা। ভেরি গুড, ইনফ্যাক্ট আমিও বিয়ে করিনি, মানে কাজের চাপে বিয়ে করা হয়নি। বাবা মা দেখেছে, মানে আবার পছন্দের মতো মেয়েও পাচ্ছি না, এই আরেক ঝামেলা। স্যার স্যার, আমি আসলে ডিটে যেসব শর্তগুলো আছে সেগুলো নিয়ে আবার একটু স্টাডি করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে একটু খটকা আছে স্যার, একটু চেক। মিস দীপা, ডিট খুব তাড়াতাড়ি হবে। স্যার এটা তো মার্কেট প্রাইস থেকে অনেক হাই রে, আমরা যেটা দিচ্ছি আর এটা তো জাস্টিফাই করা উচিত। স্যার আমাদের মোটামুটি ফাইলপত্র সবই রেডি স্যার, আমরা নির্ধারিত সময়ে ডিটের জন্য প্রস্তুত আছি স্যার। কি জাস্টিফাই করতে হবে সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? আমি লাইফে কোনো সিদ্ধান্ত দুবার নেইনি। কিন্তু স্যার এই প্রজেক্টের ফাইলের ব্যাপারে আমাকে হেড অফিস থেকে এখানে পাঠানো হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে কোনো ত্রুটি থাকলে যাতে আপনার সাথে ডিসকাস করে এটা সমাধান করি। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন? স্যার সেটা আমি বলিনি, বাট আমি জাস্ট আপনাকে অ্যাসিস্ট করতে এসেছি। আপনার কাজ আপনি করুন, আমার কাজ আমাকে করতে দিন। এই ফাইলগুলো রেডি করে আনুন তাড়াতাড়ি, যান যান যান। স্যার
এটা কোনো বিষয় না। প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই সকলের ওই একাত্তরের কথা মনে পড়ে যায়, তারপরে আবার সবাই ভুলে যায়, যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। আর আমি তো আছি। না 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 না, সমস্যা নেই, দাদা জানকে কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি আমার উপর নির্ভর করো। শোনো, আমি মিটিং করছি, যা ব্যবস্থা নেওয়ার আমি নিব। হ্যাঁ একদম। শোনো, বিচার তো সোজা না, বললে আর হয়ে গেল। থ্যাংক ইউ। আপনি এই ফাইলগুলো একটু রেডি করে দেন। খুব তাড়াতাড়ি লাগবে। আমি আপনাকে মেইলগুলো করেছি, আপনি প্লিজ কাইন্ডলি একটু চেক করবেন। না, আমি তো কোনো মেইল পাইনি। স্যার, আমি মাত্র সেন্ড করলাম, আপনি একটু প্লিজ কাইন্ডলি চেক করে একটু বলেন। আর আমার বাসায় যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তার মানে মিথ্যা কথা বলছি? শোনেন, যান, আপনি রাত হয়ে গেছে, বাসায় যান, বাসায় গিয়ে মেইলগুলো আবার দ্রুত পাঠিয়ে দিন। যান, আমি খুব তাড়াতাড়ি ডিট করছি। ও খুব দ্রুত। আর আসাদ সাহেবকে এফআইআর দিয়ে দিল। দীপা যেন এমন একটা ছেলেকে পছন্দ করে যে ছেলে আমাদের বাড়িতে ঘর জামাই থাকতে যাবে। আপা কোনো টেনশন করো না, এটা হচ্ছে মোবাইল বাবার কোয়ান্টির কাজ, বুঝতে পারছো? বলবো উনি একটা সিম পড়া দিবে, দেখবো যে আমাদের এই ঘর জমি ছেলে পেয়ে গেছি আমরা। আচ্ছা ঠিক আছে, আর আর মোবাইল বাবাকে বলবি কি এই কাজটা যদি হয়ে যায় না তাহলে আমি 10,000 টাকা মানত করেছি, এটা পেয়ে যাবে মোবাইল বাবা। বাইরে দেখবো যে মোবাইল বাবা নাচতে নাচতে পুরো কাজ করে দিচ্ছে, তুমি দেখো টেনশনই কেন না। ঠিক আছে, খাও না না না। হ্যালো দীপা, কিছু মনে করবেন না, অফিসে স্যারের কথা না শুনলে স্যার আপনাকে কাজের চাপ বাড়িয়ে দেবে, বলতে পারেন নানাভাবে হয়রানি করবে। আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, আপনার আপনার বাবা তো একজন মহান মুক্তিযোদ্ধা। আপনি কি করে জানলেন? আপনার সিভি দেখে। সত্যি বলতে কি স্যার,
রাজনৈতিকভাবে একটু অন্যমন মানসিকতার। তিনি এবং তার পরিবার স্বাধীনতাকে এখনো স্বীকৃতি দিতে চাননি, পরিপন্থী বলতে পারেন। তাই স্যারের সাথে আপনার ঝামেলায় না জড়ানোই ভালো। স্যার, আমরা এই চুক্তিটা নিয়ে আলোচনা করেছিলাম প্রায় 2 বছর আগে, কিন্তু এখন যেটা সমস্যা সেটা হচ্ছে হলো প্রায় 30% প্রোডাক্টের দাম বেড়ে গেছে, আর এটা আমরা ডেলিভারি দেওয়ার কথা আফটার 2 ইয়ার্স। যেটা হবে যে এই 2 ইয়ার্সের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাকচুয়ালি দাম বেড়ে যাবে অলমোস্ট 30%। সেক্ষেত্রে আসলে আমাদের ডিড অনুযায়ী আবার এটাও ডিড করা আছে যে প্রত্যেকটা লেবার আসলে চায়না থেকে আমরা ইনক্লুড করব। কিন্তু সেটা যদি করি আসলে আমাদেরকে তো প্রায় 3-4 গুণ বেশি ওদেরকে পে করতে হবে, যেটা আমাদের দেশের আমি লেবারদেরকে কাজ করালে সেটা কস্ট অনেক কমে আসছে, সেটা হচ্ছে মেইন প্রবলেম। আর এরকম একটা ডিড করতে গিয়ে কিন্তু স্যার ওই যে ইনহারেট যে বিল্ডার্সটা ছিল ওদের কিন্তু ধস নেমেছিল। না ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখেন ওই অফিস থেকে প্রতি মাসে আমাদের কিন্তু 1/3 লাভ আসছে কিন্তু, ঠিক আছে। এখন কাশিম সাহেব কিন্তু এই কাজটা করছেন, মানে 18 বছর ধরে কাশিম সাহেব আমাদের কিন্তু লাভ এনে দিচ্ছে। শোনেন দীপা, আপনি যেভাবে ভাবছেন সেভাবে আসলে কাশিম সাহেব ভাবছে না। মানে আমি বলছি কি, কাশিম সাহেব যে পরিকল্পনা করছেন আপনার উচিত হচ্ছে তাকে সহযোগিতা করা। আর একটি কথা বলি, কাশিম সাহেবকে তার মতো করে চলতে দিন, তার মতো চলতে দেওয়াটা আমাদের উচিত। আপনার আগে স্ত্রী তো কাজ হয়েছে বাবা, এবার বাবা আমাকে আরেকটা বিপদ থেকে উদ্ধার করতে হবে বাবা। কি বিপদ বল বাবা? আমার ভাগ্নির জন্য একটা বাবা ঘর জামাই ছেলে খুঁজে বের করতে হবে বাবা, বোলাবালা ঘর জামাই ছেলে যে সাত চড়া কোনো রা করবে না বাবা। আমার বোন ঠিক করছে একটা ঘর জামাই ছেলে পাইলে আপনার দরবারে 10,000 টাকা মানত দিবে বাবা। এটা তো একটু কঠিন হয়ে যাবে বাবা। আপনার জন্য বাবা কিছুই কঠিন না বাবা, সব তো পানির মতো সহজ বাবা, আপনি চাইলেই পারবেন বাবা। এই জামানায় ঘর জামাই ছেলে পাওয়া খুব টাফ, কিন্তু বাবা আমি জানি আপনি পারবেন বাবা, আপনি একটু চেষ্টা করলেই পারবেন বাবা। ঠিক আছে, সমস্যা নাই, ব্যবস্থা হয়ে যাবে। আইফোনের সিম দে। মঙ্গলবার রাতে মেয়ের বালিশের নিচে রাখবি, সাবধান কেউ যেন টের না পায়। বাবার হাদিয়া তো এই নম্বরে না? জি, সামনের দোকানে গিয়ে ডানে। আমি জানি বাবা। এতটা নিকটে থাকি যে আমার নিঃশ্বাস তার প্রশ্বাস ছুঁয়ে যায়, কেউ তাতে হাবুডুবু খায়, কেউ ডুবে সাঁতরায়। দেখি তাকে বাইফোকাল লেন্সের ভেতর দিয়া, টিয়াকে যত বলি নাম তার রিয়া, টিয়া বলে হিয়া। এইসব দৃশ্যাবলী চপলা চঞ্চলা গোধূলিকে নিয়া বসি রোজ দূর বারান্দায়। আঁকাবাঁকে এই বাক্য ঘোরতর তাকে লেখা যায়, আমি রোজ তাকায়ে তাকায়ে দেখি, দেখা যদি অমৃত হয় অমৃতার ঠিকানাটা কি? বাহ, আপনি অনেক ভালো আবৃত্তি করেন। আর কি কি শিখেছেন? গান, মুখাভিনয়। আপনি মুখাভিনয়ও করতে পারেন? হ্যাঁ। Wait.
আপনি খুব ইন্টারেস্টিং মানুষ, আমার খুব ভালো সময় কাটছে। ইটস মাই প্লেজার। আপনি স্যারের দাদার নাম শুনে থাকবেন, আলফাজ মাতবর। তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন। আলফাজ মাতবর, এই নামটা না আমার কাছে অনেক পরিচিত। টোনাপাড়ার আলফাজ মাতবর, বাবার ডায়েরিতে পড়েছিলাম। অ্যাকচুয়ালি বাবা তো যুদ্ধ করেছিলেন 7 নম্বর সেক্টরে, উনি তো দেশদ্রোহী ছিলেন। আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? আপনি কাশেম সাহেবের বায়োডাটাটা আমাকে একটু নিয়ে দিতে পারবেন? স্যার, আমরা যদি পিয়াং হাউজিং এর সাথে এই ডিটটা করি তাহলে কিন্তু আমাদের কোম্পানির জন্য অনেক বড় লস হবে। কারণ একটু আগেই ভারতের সবচাইতে বড় হাউজিং কোম্পানিটা এদের সাথে ডিট বাতিল করে দিয়েছে। লস হলে আমাদের প্রতিষ্ঠাটা হবে। আপনাকে যা বলা হয়েছে তাই করুন, আর যদি ভালো না লাগে অন্য কিছু নিয়ে ভাবুন। শুনুন, দেরি হলে অফিসে আসার আজকের দরকার নেই। বন্ধু হোটেল থেকে নিয়ে আসো। ও স্যার, সেটা তো অনেক দূর স্যার। হ্যাঁ, অনেক দূর থেকে নিয়ে আসো, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, যাও। জি স্যার, কি আনবো স্যার? বলছেন আই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, শিঙি মাছ, কাটলা মাছ, তারপর করুন কাচ্চি বিরিয়ানি আসো, যাও। খাসি, মুরগি, গরু, কোন আনবো স্যার? মুরগি, যাও স্যার। মুরগি কি আস্তা, মুরগি রান্না
আসতে পারি? স্যার, এটাই হচ্ছে আমার ফাইনাল ডিজাইনটা, আর যে বাকি ফাইলগুলো আছে আমার অলমোস্ট রেডি করা হয়ে গেছে, আমি কালকের মধ্যে দিয়ে দেব। বাহ, চমৎকার ডিজাইন, সুন্দর। থ্যাংক ইউ। আপনাকেও অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। আর আপনি যাবেন কি, মাত্র তো 9টা বাজে, প্রয়োজনে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। তাছাড়া অবশ্য একটা বিষয় আমি আপনার প্রশংসা করতেই পারি, সেটা হচ্ছে যে এই যে আপনি যে সচেতন যাওয়ার ব্যাপারে, আসলে মানে বর্তমানে দেশের অবস্থা যে খারাপ, গুম, হত্যা, রাহাজানি লেগে যাচ্ছে, তারপরে দেশ ক্রমান্বয়ে একদম অবনতির দিকে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। স্যার এটা আপনার ভুল ধারণা, আমাদের দেশ উন্নয়নশীল দেশ স্যার, উন্নতি তো হচ্ছেই। আরে কিসের উন্নতি, এগুলো হচ্ছে আইওয়াশ। স্বাধীনতার এত বছর পর দেশে এই পক্ষ বিপক্ষ এসবের দরকার আছে? সবাই মিলেমিশে কাজ করলেই তো হয়। দরকার আছে স্যার, আপনার হয়তো বা মনে হতে পারে যে দরকার নেই, কিন্তু আমি একজন স্বাধীন দেশের নাগরিক এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার মনে হয় যে দরকার আছে। কারণ এখনো পর্যন্ত স্বাধীনতা যারা বিরোধী তারা তাদের ভুল স্বীকার করে নেয়নি। করুক বা না করুক, তাই বলে কি তারা স্বাধীনতার এত বছর পর দেশ ছেড়ে চলে যাবে? স্যার যারা স্বাধীনতার এত বছর পরেও দেশকে নিজের দেশ বলে মনে করে না, নিজের দেশ হিসেবে ভালোবাসে না, তাদের তো দেশ ছেড়ে চলেই যাওয়াই উচিত। আপনি হেড অফিসে আমার টিট বাতিল করে নিয়ে মিটিং করেছেন, কিছুই বলিনি, এর কারণ একটাই, সেটা হচ্ছে আপনাকে আমি আপন ভাবি। আপনি শুধু আমার কথা মতো চলুন, পাশের রুমে ওই যে বসের চেয়ার সেটা হবে আমার, আর এই যে আমার চেয়ারটা এটা হবে আপনার। স্যার ধন্যবাদ, আমি আসলে কোনো চেয়ার পাওয়ার লোভে আসলে চাকরি করতে আসিনি। আসি স্যার। না, আপনি যাবেন না। এটা আমার রিজাইন লেটার। আমি সব শুনেছি, আপনার উপরে অনেক বড় অন্যায় হয়েছে, সত্যি আই এম সরি। আমি অফিসিয়ালি আপনাকে সরি জানাচ্ছি, প্লিজ এটা নিয়ে যান। কাসেম সাহেবের বিরুদ্ধে প্রশাসনের কাছে বলা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্লিজ আপনি খামটা খুলবেন না, আমি নিজে উপস্থিত না হলেও
আমি অনেকের খবর খবর রাখার চেষ্টা করি, সরি দীপা। সাফল্য কখনো কারোর জন্য আটকে থাকতে পারে না, আপনি জীবনে অনেক উন্নতি করবেন। Congratulations for your promotion. Thanks. Congratulations to you too for your promotion. আপনি কোম্পানিকে অনেক বড় একটা ক্ষতির মুখ থেকে বাঁচিয়েছেন। বস তো আপনার সাহসিকতা আর প্রতিবাদের খুব প্রশংসা করেছেন, কাশেম স্যারকে বরখাস্ত করেছেন আর ডিগ্রি বাতিল করেছেন। আপনার হেল্প না পেলে সম্ভব ছিল না। আপনি তো কাশেম স্যার সম্পর্কে সব তথ্য এনে দিয়েছেন, সাহস তো আপনার মধ্যেও আছে। আপনি আপনি আমার ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তুলেছেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধের পরে উনি পুলিশে চাকরি পান। যখন উনি কাজ করতেন ওনার কখনোই উনি ছুটি নেননি। আর আমার যেদিন জন্ম হয়েছিল সেদিন একটা অপারেশনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। কিন্তু উনি নিয়মিত ডায়েরি লিখতেন আর সেই ডায়েরিটা আমি পড়েছি। ডায়েরির শুরুতেই উনি সবসময় একটা কথাই লিখতেন, যে তার কর্ম আর কর্মসংস্থানকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, পরিবার ভাবে, সে তার নিজের দেশকে সবচাইতে ভালোবাসে। আপনার বাবার আত্মা শান্তি পাক।